আমরা যখন যাইমো খালিয়াতে যদি যাই এমন একটা গোর আছে যে গোরর মধ্যে খালিয়াতে গলে আপনি বেজ্জতি হই যাইবা আপনার সম্মান হানি হবে সম্মান থাকবে না আপনি শাস্তি ভোগ করতে হবে এই গোরর মধ্যে আপনি সামান লইয়া যাওয়া লাগবে খালিয়াতে গেলে হইতো না এই গোরর নাম হইল কবর এই গোরর নাম কি কবর সত্তর বার রোজ আপনার কবরে আপনারে ডাকতে আছে আহ্বান করতে আছে খেয়ালে অভিনন্দন জানাইতে আছে এক গুরু মানুষে কইতে আছো বন্ধু ভাইয়া আমার গোরের ভিতরে আও আমি তোমার সাথে মোলাকাত করব আরে তুমি জানো না রে আমি এমন একটি ঘর এমন এক জায়গা যে জায়গার মধ্যে বিষাক্ত সাপ আছে বিষাক্ত বিচু আছে আমি ওইলাম কিড়া মাকুড়ার ঘর সাপ বিচুকের ঘর আমি ভয়ানক আজাবের ঘর তুমি আমার দিকে আসো আসো কোন ব্যক্তিরে কবরে সুসংবাদ জানায় ও আল্লাহর বান্দা আসো আমার ঘরে আসো আমি হইলাম তোমার পরম বন্ধু তোমারে আমি সায়ার তোমার খেজমত আমি করতাম আও সেন আমার ঘরের ভিতরে আও আমি তোমার জন্য ভালো ব্যবহার করব তুমি চিন্তা করিও না আমি তোমার জন্য শান্তিদায়ক একটা জায়গা হো সুবহানাল্লাহ ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين صدق الله العظيم وعن النبي صلى الله عليه وسلم كل أمة يدخلون الجنة إلا من أبى قيل ومن أبى قال من أتاني دخل الجنة ومن عساني فقد أبى وقال الله تعالى آمرا مخبرا إن الله وملائكته
ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد إن للديار حسبا يوما إلى أرض الحرم بلغ سلامي روضة فيها النبي المحترم اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا أكبادنا مجروعة من صيب هجر المصطفى طوبى لأهل بلدة فيها النبي المحتشم اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد هو الحبيب الذي ترجى شفاعته لكل حول من الأحوال مقتدم اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أما بعد معزز محترم حاضرين أسكر راني باني بجائل الله جبو أهل سنة والجماعة الردقي
বিরাট আজিম শান ওয়াজ মাহফিলের মাননীয় মনোনীত সুযোগ্য শ্রদ্ধেবাজন সভাপতি সাহেব উপস্থিত এত অঞ্চলের হযরত উলামায়ে কেরাম আলহাজ হযরত মাওলানা আলী আহমদ সাহেব মাদ্রাজিল্লাহুল আলী আলহাজ হযরত মাওলানা নামুল হক সাহেব মহতরম হযরত মাওলানা আব্দুল হাকিম সাহেব আর দিগর উলামায়ে কেরাম এত অঞ্চলের মুরব্বিয়ানে এজাম পর্দানেশিন পর্দার আড়ালে সম্মানিতা মা ও বোনগণ আল্লাহ রব্বুল আলামিনের অশেষ শুকরিয়া আজকে আপনারা আল্লাহ রব্বুল আলামিনের তান গরোর সম্মুখে বসা অবস্থায় আছেন তো আপনারাও সৌভাগ্যবান কারণ এই পৃথিবীর মধ্যে আল্লাহ সৃষ্টি জগৎ শ্রেষ্ঠতম মখলুক আশরাফুল মখলুকাত আর মাটির পৃথিবীর মধ্যে মাটির মধ্যে সবচাইতে উত্তম আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশন আল্লাহরে ফাওয়ার ও সাওয়ার যে জায়গা এই জায়গা হইল মসজিদ বাইতুল্লাহ শরীফ যদিও আল্লাহর গড় মক্কা শরীফ হয় তাই এটা হইয়া থাকল সানিয়ে কাবা কেয়ামতের দিন সব যত মসজিদ আছে সব মসজিদ গিয়া আল্লাহর গরর লগে সংযুক্ত হইব আর এই জায়গার দাম ও মান ও শান আল্লাহর কাছে অনেক বেশি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান احب البلاد الى الله مساجدها وابغض البلاد الى الله اسواقها او كما قال عليه الصلاه والسلام পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম ভালো জায়গা যদি হয় আল্লাহ রব্বুল আলামিনের কাছে মসজিদ আর নোংরা গান্দা পলিদিঘি জায়গা যদি হয় সে জায়গা হলো বাজার তো আমাদের এর বিপরীত হয়ে গেছে বাজারও বেশি মসজিদও হোক প্রায় জায়গা বাজারও বেশ মসজিদ হোক তাই আমার বুজুর্গান হল ভালো জায়গার মধ্যে আপনারা বস অবস্থায় আসুন হযরত উলামায়ে কেরাম ওগলের আল্লাহর কালাম থাকি আল্লাহর নবীর আহাদিস নবৈ থাকি সুন্দর সুন্দর চমৎকার আলোচনা করছেন শুনছেন এবং শুনবা কিন্তু আমল করার দরকার শুনলে কাজ হয় না আমল করতে লাগে ইসলাম এমন এক জিনিস জানলে হয় না জানার নাম ইসলাম নয় মানার নাম ইসলাম যাবে আপনি জানবা সেটারে আপনি মানা লাগবো খাজে পরিণত করা লাগবো প্রত্যেকটা কর্ম খাজে এটারে আপনি পরিণত হত তাই আমার বুজুর্গান আল্লাহ রব্বুল আলামিনের অশেষ শুকরিয়া আমরা আল্লাহ জমিনের মধ্যে আমদারে দিছ বাগান সাজাইবার লাগি না
বাজার বড় করার লাগি নাই একতলা করছি আরো দুইতলা আশা আকাঙ্ক্ষা খালি মানুষের বেশি এই সমস্ত লগে রাখিয়া আপনার প্রভু আপনার মালিক আপনার খালিক আল্লাহ রব্বুল আলামিনের হুকুম আহকাম আরকান সমস্তরে মানিয়া চলার নাম ইসলাম ইসলাম প্রত্যেকটা জিনিসের শরীয়তর সারে যেটা প্রত্যেকটা জিনিসে আপনি লইয়া চলতা আল্লাহর হবিবে কি জিনিস আমদারে দিয়া গেছুন নবীয়ে কোন জিনিস আমদারে দিয়া গেছুন কোন জিনিসে বর্জন করছুন সেটার দিকে উপলব্ধি করতে وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ যেটারে মুনকার করছেন নাহি করছেন সেটার থেকে আপনি বর্জন লইতেন আর নবী যেটারে আক্রিয়া দর্শন সেটার উপরে আপনি আমল করতে আপনি পাকিয়া দর্শন তো আমার বুজুর্গান হল তো আমরা এমন এক ধর্মের মধ্যে আছি শান্তি আমার প্রেসিডেন্ট সাহেব হইয়া গেছেন ইসলাম ধর্ম শান্তি হ্যাঁ শান্তি শান্তির মধ্যে অশান্তি হয়ে যায় যত সহজ অত কঠিন যত কঠিন তার মধ্যে অত সহজ তো এই শান্তির মধ্যে যদি তার কানুন আইন উসুল মুয়াফিক যদি আমরা জমিনের মধ্যে চলি তাহলে আমাদের শান্তি আর শান্তি আর যদি কানুন মোতাবেক আমরা চলি না তা হইলে অশান্তি এর মধ্যে শান্তি আসবে না শান্তি আসতে হইলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সালাতু সালামুর উসওয়া হাসানা নবীর জীবনী সাহাবায়ে কেরামের জীবনী সমস্তরে আমরা দেখা রাখবো সমস্তর জীবনী আমরা এটা আমাদের জীবনের লাগি একটা ইবরত এটা দেখি আমরা আমরা রাস্তারে পরিষ্কার করতাম তাই আমার বুজুর্গান হল আমরা মুসাফির আল্লাহ তোর মধ্যে আইছি সব স্থায়ী নাই মুকিম নাই সব আমরা এই জায়গা ছাড়িয়া যাইতে হইবে এই জায়গা আমাদের জন্য কোন স্থায়ী অস্থায়ী জায়গার মধ্যে আমরা আছি আমাদের জায়গার মধ্যে আবার আমরা চলিয়া যাইতে হইবে এটা সবাই সময় লাগে আমরা আছি এই জায়গার তাকি তাকি আমরা যে জায়গার মধ্যে যাইমু সে জায়গার সামান আমরা সংগ্রহ করা লাগবো মুসলমান যদি একজন মানুষ বাজারের মধ্যে যায় বাজারের মধ্যে যাওয়ার সময় একটা ব্যাগ লইয়া বাজারের মধ্যে যায় ওই সব যদি সয় খালি ব্যাগে বাজার থাকি গুড়িয়া গড়ের মধ্যে আয় তাহলে ছেলে মেয়েগুলার অবস্থা কি হবে বলে বাবা আজকে খালি ব্যাগ দেখি বাবার মনটাও মলিন হয়ে যাব খালি ব্যাগ কোনো মানুষ চায় না খালি ব্যাগে বাড়ির মধ্যে আইতো যেহেতু হ্যাঁ নিশ্চয় একটা সামান লইয়া বাড়ির মধ্যে আইব ও মুসলমান এই বাজারের মধ্যে আমরা আইছি বাজারতে যাইব গিয়া খেয়ালের রাত নয়টা হইতে পারে খেয়ালের রাত্রে বারোটা হইতে পারে খেয়ালের এক ঘটিকা হইতে পারে এই বাজার সে বাজার থেকে আমরা আবার পুনরায় আমাদের নিজ নিজ বাসগিরের মধ্যে গিয়ে আমরা পৌঁছি যাইব যাইতে সময় আমরা খালি হাতে গেলে আমাদের ছেলে মেয়ের সাথে কি অবস্থা হবে আমার ছেলে মেয়ের মনটা বাবার দিকে বড় খারাপ হবে দুঃখ আইব বলে বাবা খালি হাতে ঘুরি আইলা কোনো সামান আনলা না আর নিলে বড় খুশ হইবা তে আমরা যখন যাইব খালি হাতে যদি যাই এমন একটা গোর আছে যে গোরের মধ্যে খালি হাতে গলে আপনি বেজ্জতি হয়ে যাইবা
আপনার সম্মান হানি হবে সম্মান থাকবে না আপনি শাস্তি ভোগ করতে হবে এই গুণের মধ্যে আপনি সামাল লইয়া যাওয়া লাগবে খালিয়াতে গেলে হইত না এই গুণের নাম হইল কবর এই গুণের নাম কি কবর সত্তর বার রোজ আপনার কবরে আপনারে ডাকতে আছে আহ্বান করতে আছে খেয়ালে অভিনন্দন জানাইতে আছে এক গুড়ো মানুষে কইতে আছো বন্ধু ভাইয়াও আমার গুড়ের ভিতরে আও আমি তোমার সাথে মোলাকাত করব আরে তুমি জানো না রে আমি এমন একটি ঘর এমন এক জায়গা যে জায়গার মধ্যে বিষাক্ত সাপ আছে বিষাক্ত বিচু আছে আমি ওইলাম কিড়া মাকুড়ার ঘর সাপ বিচ্ছুকের ঘর আমি বয়ান কাজাবের ঘর তুমি আমার দিকে আসো আসো কোন ব্যক্তিরে কবরে সুসংবাদ জানায় ও আল্লাহর বান্দা আসো আমার ঘরে আসো আমি হইলাম তোমার পরম বন্ধু তোমারে আমি সায়ার তোমার খেজমত আমি করতাম আসেন আমার ঘরের ভিতরে আও আমি তোমার জন্য ভালো ব্যবহার করব তুমি চিন্তা করিও না আমি তোমার জন্য শান্তিদায়ক একটা জায়গা হো সুবহানাল্লাহ এই খবর আল কবর রওজাতুম মির রিয়াদিল জান্নাহ জান্নাত আরামের স্থান নতুবা জাহান্নাম বড় কঠিন ভয়ানক অবস্থা কবরের মধ্যে তো আমার বুজুর্গান হল এর গতি আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ হে ঈমানদারগণ তোমরা কি হলো সবর হলো ধৈর্য ধরো এবং নামাজ তুমি তাইন কায়েম হলো নামাজ দ্বারা সবর তুমি তাইন হলো সবর ধৈর্যশীল হও অধৈর্যও না আমরা অধৈর্যই যাই সামান্য কোন ব্যাপারেও না বা সামনে নমাজ পড়িবার বাদ দেও আল্লাহ আসতে দিবার আর দরকার নাই বহুত দিছি কইমানা নেই বেশ দিছি বেশ নমাজ পড়ছি এর বেড়ায় কইছে বলে দিতে সাইয়া সাইয়া নমাজ পড়তে স দিতে সাইয়া সাইয়া লাগাবাড়ি নিয়ে নমাজ পড়ে মনে এর বাদে দেখো এগুলো খালি উফরে দিয়ে উঠিয়ে আর আমরা তো সব সময় আছি এর বাদেও নাই সেইটা আল্লাহ রব্বুল আলামিনে কারে জমিনে বাদশা করব আর কারে ফকির করব এটা আল্লাহর কাছে ফকির হইতে সময় লাগে না বাদশা হইতে সময় লাগে না আল্লাহ রব্বুল আলামিনের কাছে এখতিয়ার আল্লাহ রব্বুল আলামিনে যারে সাইন তারে বাদশা বানায় আল্লাহ যারে সাইন তারা রাস্তার ফকির বানায়